তো বন্ধুরা, আগের একটা ভিডিওতে আমরা পৃথিবীর সর্বপ্রথম পাঁচটি প্রাণীকে দেখেছিলাম, বাট সেই প্রাণীগুলো সবই ছিল সামুদ্রিক প্রাণী। তবে আজকের ভিডিওতে আমরা সর্বপ্রথম মাটিতে বসবাস করেছে এরকম পাঁচটি প্রাণীকে দেখব, যেগুলো পৃথিবীতে ইভলভ হয়েছিল। এই প্রাণীগুলোর মধ্যে কিছু প্রাণী সমুদ্রেও থাকতে পারতো, তবে এদের বৈশিষ্ট্য ছিল এরা মাটিতে বসবাস করতে পারতো, এমনকি চলাফেরাও করতে পারতো। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের চলে যেতে হবে আজ থেকে 375 মিলিয়ন বছর পূর্বে, কেননা সেই সময় এই পৃথিবীতে প্রথমবারের মতো ইভলভ হয়েছিল টিকটালিক নামের একটা মাছ। যে মাছটা শুধুমাত্র মাছই ছিল না, বরং পৃথিবীতে স্থল প্রাণীদের প্রথম একটা ইভলিউশন ছিল। এই প্রাণীটি সর্বপ্রথম পানির প্রাণী এবং মাটির প্রাণীদের মধ্যে একটা লিংক স্থাপন করেছিল। আজ থেকে 375 মিলিয়ন বছর আগে এই মাছটি নিজেকে অ্যাডাপ্ট করে নিয়েছিল এবং পানিতে বসবাস করার সাথে সাথেই বাইরের আবহাওয়া থেকে বাতাস নেওয়ার প্রক্রিয়াটিকেও এটি রপ্ত করে ফেলেছিল, আর এভাবেই এটির লাংস তৈরি হয়ে গিয়েছিল। এই মাছটি মূলত পানি এবং স্থল দুই জায়গাতেই চলাফেরা করতে পারত। এই মাছের সামনের যে ডানা ছিল, সেই ডানাগুলো সময়ের সাথে সাথে অনেকটা পায়ের মতো রূপান্তরিত হয় এবং সেগুলোতে অনেকটা শক্তি এসে পড়ে, যার জন্য এই প্রাণীটি তখন পানি থেকে মাটিতে এই ডানার সাথে বের হয়ে চলাফেরা করতে পারতো। বন্ধুরা, এরপর যে প্রাণীটি আসবে এটা হচ্ছে আর্থ্রোপ্লুরা। এই প্রাণীর ব্যাপারে আমি আগেও ডাইনোসরের থেকেও ভয়ঙ্কর 10টি প্রাণীর এই ভিডিওটিতে বলেছিলাম। এই আর্থ্রোপ্লুরা মূলত একটা মিলিপিড ছিল, যাকে আমরা বর্তমানে বিচ্ছু বা বিছে নামে জেনে থাকি, সেই ধরনের একটা প্রাণী ছিল। তবে এদের আকর্ষণীয় ব্যাপার হচ্ছে, বর্তমানে আপনারা হয়তো কয়েক সেন্টিমিটারের একটা বিচ্ছু দেখতে পারেন, কিন্তু এই বিশাল আকৃতির বিছেটির আকার ছিল 8.2 ফিট পর্যন্ত। একবার চিন্তা করুন, একজন মানুষের যে বড় আকৃতির একটি বিছে, কতটা ভয়ঙ্কর ব্যাপার। এই প্রাণীটি 315 মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে বসবাস করত, তবে এরও অনেক আগে এটির উৎপত্তি হয়েছিল বলে বিজ্ঞানীরা ধারণা করে থাকে। বন্ধুরা, এরপর আসে হাইলোনোমাস। এই হাইলোনোমাসকে পৃথিবীর সব থেকে পুরাতন রেপটাইল বলা হয়ে থাকে। এই প্রাণীটি টোটালি পানিতে বসবাস করত না, বরং সম্পূর্ণই এটি বসবাস করত স্থলে। আজ থেকে 312 মিলিয়ন বছর পূর্বে এই প্রাণীটির উৎপত্তি হয়েছিল, আর এটিকে ডাইনোসরদের পূর্বপুরুষ মানা হয়ে থাকে। এই ছোট আকৃতির প্রাণীগুলোর সাইজ 8 থেকে 12 ইঞ্চি পর্যন্তই হতে পারত, মানে সর্বোচ্চ গেলে 1 ফিট পর্যন্ত। আর বিজ্ঞানীদের কথা অনুসারে বর্তমান যুগের যত রেপটাইলস আছে তাদের সকলের পূর্বপুরুষ এই হাইলোনোমাস। বন্ধুরা, এরপর যে প্রাণীটি আসে সেটি হচ্ছে নিউমোডেসমাস নিউমানি। এটিও একটি মিলিপিড বা বিচ্ছু আকৃতির প্রাণী, যেটিকে আমরা বিছে পোকা নামে জানি। ধারণা করা হয়ে থাকে এই প্রাণীগুলো আজ থেকে 345 মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে উৎপন্ন হয়েছিল বা বসবাস করত। তবে অনেক বিজ্ঞানীদের কথা অনুসারে এই প্রাণীটি আজ থেকে 428 মিলিয়ন বছর আগে উৎপন্ন হয়েছিল। আর একবার যদি চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন অন্য যে কোনো প্রাণীর থেকে পূর্বে হয়তো এই প্রাণী উৎপন্ন হয়েছিল, তবে এটির এত আগে উৎপন্ন হওয়ার ব্যাপারে তেমন কোনো এভিডেন্স বিজ্ঞানীরা দিতে পারেনি, তাই এটি একদম প্রমাণিত নয়। তবে এই প্রাণীটিরও অনেকগুলো পা থাকত এবং এটি বিছে আকৃতির একটি প্রাণী ছিল। আর এই প্রাণীটিকে পৃথিবীর সব থেকে পুরানো এয়ার ব্রিদিং ল্যান্ড এনিমেল নামে জানা হয়ে থাকে, কেননা শুধু মাটিতে বসবাস করা এটি সর্বপ্রথম প্রাণী ছিল যেটি কিনা সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে পারত। তবে আর্থ্রোপ্লুরা মতো এই প্রাণীগুলো খুব একটা বড় হতো না, এগুলোর আকার সর্বোচ্চ 4 ইঞ্চি পর্যন্তই হতে পারত। বন্ধুরা, এরপর যে প্রাণীটি আছে এটির নাম হচ্ছে ইকথিওস্টেগা। বন্ধুরা, এই প্রাণীটি বর্তমানে টিকটিকির মতো একটি প্রাণী ছিল, তবে বর্তমানে টিকটিকি যেখানে মাত্র 1 ইঞ্চি পর্যন্তই লম্বা হতে পারে, সেখানে এই প্রাণীটির আকার হতো 5 ফিট পর্যন্ত। একবার চিন্তা করুন, প্রায় একটা মানুষের সমান আকৃতির একটা টিকটিকি। আজ থেকে 365 মিলিয়ন বছর আগে লেট ডিভোনিয়ান পিরিয়ড সময় এই প্রাণীটির উৎপন্ন হয়েছিল, আর বিবর্তনের সাথে সাথে এই প্রাণীর ডানাগুলো সম্পূর্ণরূপে পায়ে পরিণত হয়েছিল, যার কারণে এটি খুবই দ্রুত মাটিতে চলাফেরা করতে পারত। তবে প্রাণীটি তেমন হিংস্র কোনো প্রাণী ছিল না, আর এই প্রাণীটিকে প্রথম এমন প্রাণী হিসেবে ধরা হয় যেটি কিনা সম্পূর্ণভাবে নিজের ওয়েটকে নিজের পায়ের উপর নিতে পারত। তবে আজ থেকে 359 মিলিয়ন বছর পূর্বে হঠাৎ করেই আইস এজ আসার সময় এই প্রাণীটি সম্পূর্ণভাবে পৃথিবীর থেকে
থেকে বিলুপ্ত হয়ে যায়। বন্ধুরা, আগের ভিডিওটাতে আমরা যেমন দেখেছিলাম পৃথিবীর সর্বপ্রথম পাঁচটি প্রাণীকে, এবং এই ভিডিওতে দেখলাম আমরা পৃথিবীর সর্বপ্রথম পাঁচটি স্থল প্রাণীকে। এর পরের ভিডিওতে কি আপনারা পৃথিবীর সর্বপ্রথম পাঁচটি বাঘ, সিংহ, বানর এই টাইপের কোন প্রাণীকে দেখতে চান? যদি আপনারা তাই দেখতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে বলতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখার কথা ভুলবেন না, যাতে করে ভিডিওটি আপনারা আপলোড করার সাথে সাথেই পেয়ে যান। আর অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।